আমার ভাই ও বোনেরা, চারদিকে ভালোবাসা দিবসের আভাস। মানুষ ভালোবাসার সন্ধানে আকর্ষণীয় কিছু দিতে পছন্দ করে, ফুল, চকোলেট, হৃদয়ের ভালোবাসা, সিনেমা, গান, যাই হোক না কেন। সুবহানাল্লাহ, এটা প্রাকৃতিক। প্রত্যেক স্বাভাবিক মানুষই ভালোবাসা পেতে চায়, সম্পর্কে জড়াতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এটা সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা আমরা কিভাবে খুঁজব এবং কোথায় যাব? বিশেষত আমি বলছি ওই সকল সিঙ্গেল ভাই ও বোনদের, কোথায় তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজবে? আল্লাহর কসম, তোমার দুটি অপশন রয়েছে, হালাল অথবা হারাম। হারাম হলো ডেটিংয়ে যাওয়া, মুভি দেখতে যাওয়া, ট্রেন স্টেশনে মিলিত হওয়া, ক্যাফে যাওয়া, গভীর রাত পর্যন্ত কথা বলা। তোমার কাছে মনে হয় এইসব তোমাকে সত্যিকারের ভালোবাসা ও শান্তির পথ দেখাবে? এই পথ গ্রহণ তোমাকে শুধুমাত্র ভ্রান্তির দিকেই নিয়ে যাবে। এটা শুধুমাত্র আল্লাহর অসন্তুষ্টি ও তোমার হৃদয় ভাঙার কারণ হবে। হে আমার বোন, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, তুমি যদি বিবাহ বহির্ভূত কারো সাথে সম্পর্ক রাখো এবং সে তোমার কাছে স্বর্গ পৃথিবী এনে দেওয়ার শপথ করেছে, তোমাদের সম্পর্ক অনেক দিন যাবত, সে এখনও বিয়ে করেনি, সে তোমাকে ঘুরতে নিয়ে যায়, তোমাকে বোকা বানিয়ে তোমার সাথে খেলে, আল্লাহর কসম, আমার ভাই ও বোনেরা, আমার এই উপদেশকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করো। ওই ব্যক্তি যে আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, সে তোমার সাথে কিভাবে সম্পর্ক রাখবে? অসম্ভব আমার ভাইয়েরা। তোমরা জানো যে কোনো রিলেশনশিপে সব সময় তিনজন থাকে, তুমি, অন্যজন এবং আল্লাহ, যদি রিলেশনশিপ হালাল হয়, অথবা শয়তান যদি রিলেশনশিপ হারাম হয়। কেন? কারণ হাবিবুল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ বহির্ভূত দুইজন নারী পুরুষ যখন গোপনে মিলিত হয়, তখন জেনে রাখো তৃতীয় ব্যক্তি হলো শয়তান। তুমি এগুলো নিয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছো? তুমি কোথায় ভালোবাসা খুঁজছো? তুমি কি এইসবের ভেতরেই সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? আল্লাহর কসম, এটা সঠিক পথ নয়। সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আল ওয়াদুদ, প্রেমময় প্রভু। আর কোথায় তুমি আল্লাহকে ছাড়া সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? সত্যিকারের ভালোবাসা আল্লাহ শুধুমাত্র বিবাহের মাধ্যমেই দেন, আর এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। তুমি অন্য যে কোনো পদ্ধতি দেখতে পারো, এটা শুধুমাত্র তোমার হৃদয় ভেঙে দেবে এবং আল্লাহকে অসন্তুষ্ট করে দেবে। যদি তুমি আসল সুখ পেতে চাও, তাহলে বিয়ে করো। এখানেই আল্লাহ তাআলা আসল শান্তি দান করেন। অবশেষে আমার ওই সকল বোনেরা যারা বিবাহিত, তাদের উদ্দেশ্য করে বলছি, এটা খুব লজ্জাজনক, এটা আমাকে কষ্ট দেয়, আমার হৃদয়কে ভেঙে দেয় যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য ভ্যালেন্টাইন্স ডের মতো এক জঘন্য দিনকে বেছে নিই। হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং আমি আমার স্ত্রীগণদের কাছে উত্তম, এবং তিনি তার স্ত্রীদেরকে প্রতিটা দিনই ভালোবাসতেন এবং ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট দিনকে বেছে নিতেন না। সুতরাং আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের আল্লাহর দিকে ফিরে আসতে অনুরোধ করছি, যিনি প্রেমময় প্রভু। আমরা আল্লাহর কাছে কামনা করি, তিনি যেন আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা দান করেন এবং আমাদের মধ্যে একতা তৈরি করে দেন। আমিন।